Take that. অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং তৌহিদ হৃদয়ের। দর্শক, টি-20তে আগেই অভিষেক হয়েছিল তৌহিদ হৃদয়ের, তবে এবার ওয়ানডে ক্রিকেটে অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছিল তাকে, যেটা আজকে শেষ হয়েছে। আর অভিষেকটা হয়েছে রীতিমতো স্বপ্নের মতো। বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি আজকে শুরু হয়েছে। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশের হয়ে 92 রান করেন হৃদয়। তবে তৌহিদ হৃদয়ের সম্ভাবনা ছিল সেঞ্চুরির, কিন্তু দুর্ভাগ্য তার মাত্র 8 রান দূরে থাকতে থামতে হলো তাকে। 5 নম্বরে ব্যাটিং করতে নামা তৌহিদ হৃদয় আজকে অভিষেক হয়েছে সেটা দেখে বুঝার উপায় ছিল না। সাবলীল ব্যাটিং করেছিলেন তিনি, সম্ভাবনা জাগিয়েছিলেন সেঞ্চুরির, কিন্তু 85 বলে 92 রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি। তৌহিদ হৃদয়ের আগে সাকিব আল হাসানও সেঞ্চুরি মিস করেছেন, 89 বলে 93 রান করে সাজঘরে ফিরেন এই অলরাউন্ডার। তো দর্শক, তৌহিদ হৃদয় এবং সাকিবের ব্যাটিং আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটির কমেন্ট বক্সে।